সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রশিদ, প্রভাষক সিসিআর মডেল কলেজ, বিভাগ রসায়ন। তো তোমাদের আমরা শীতের থেকে সৃজনশীল করাচ্ছিলাম। আমরা বলছিলাম আমি বলেছিলাম এই শীত থেকে কি সৃজনশীলগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তো আজকে দেখো আরেকটা সৃজনশীল, সেটা হলো তোমরা দেখো একটু খেয়াল করো, তো প্রথম সৃজনশীলটায় কি বলছে একটু খেয়াল করো, যে বিশ্লেষণীয় রসায়নের কয়েকটি পদ্ধতি আছে, যেমন মাইক্রো পদ্ধতি, সেমি মাইক্রো পদ্ধতি, টাইটেশন পদ্ধতি। এখন প্রথম আমাদের কোশ্চেন কি, ক্ষয়কারী পদার্থ কি বলছে, কি যেসব পদার্থ অন্য পদার্থের সংস্পর্শে এলে ক্ষয় বা ক্ষতি সাধন করে তাদের ক্ষয়কারী পদার্থ বলে। যেমন এক্সাম্পল কি, সালফুরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রক্সাইড, এটা যদি তোমার ত্বকে লাগে ত্বকের কি ক্ষত সাধন করে বা ক্ষতি সাধন করে, এদেরকে ক্ষয়কারী পদার্থ। পরে বলছে কাচের যন্ত্রপাতি পরিষ্কার ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করতে হয় লেখো। তো কাচের গ্লাস সামগ্রী পরিষ্কার করতে নিম্ন সতর্কতা অবলম্বন করা। এক, দ্রুত করার সময় আলাদাভাবে ব্রাশ দিয়ে ঘষা মাজা করতে হয় যাতে ভেঙে না যায়, মানে প্রত্যেকটা কাচের পাত্রকে আলাদা আলাদা রেখে। এমন কোনো রাসায়নিক পদার্থ দ্বারা দ্রুত করা যাবে না যার সাথে বিক্রিয়ার পাত্রটি ক্ষয় হতে পারে। খুব ঠান্ডা পাত্রকে দ্রুত তাপ দেওয়া যাবে না, আবার খুব উত্তপ্ত পাত্রকে দ্রুত ঠান্ডা করা যাবে না। এগুলো যদি আমরা করি তাহলে কাচের পাত্রটা কী হয়ে যাবে, ভেঙে যাবে। তো আমরা এর পরের টপিক্সটায় যাই, পরের টপিক্সটা যদি আমরা খেয়াল করি সেটা দেখো পরের কোশ্চেনটা কী ছিল, 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখে নিই তারপর পড়ি, যে এই 3 নং পদ্ধতিতে ব্যাখ্যা করো, টাইটেশন কিভাবে করা হয় এটা ব্যাখ্যা করো। এখন আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো টাইটেশন। টাইটেশন তোমাদের এই সেকেন্ড ইয়ারে প্র্যাকটিক্যালেও আসে। টাইটেশন এ পদ্ধতি ব্যাখ্যা হলো উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে একটি নির্দিষ্ট আয়তনের কোনো দ্রবণের পরীক্ষাধীন দ্রবণের প্রমাণ দ্রবণের মাত্রিক বিক্রিয়া ঘটে। প্রমাণ দ্রবণের তুল্য আয়তন নির্ধারণের মাধ্যমে পরীক্ষাধীন দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইটেশন বলে। এখন একটা নির্দিষ্ট নির্দেশকের উপস্থিতিতে একটা দ্রবণের আমরা আয়তনও জানবো ঘনমাত্রাও জানবো। যদি ধরো HCl 10 mL নিলাম আর এর ঘনমাত্রা 0.1 mole, বুঝছো? আর নির্দেশক বিভিন্ন প্রকার থাকে, মিথাইল অরেঞ্জ, ফেনোপথিলিন। এটা যখন প্র্যাকটিক্যাল করবো তখন তোমরা এই জিনিসটা বুঝবে। তারপর এই পদ্ধতি শুরুতে পিপেট দ্বারা একটি দ্রবণের আয়তন নমুনা দ্রবণের ফ্লাক্সে নেওয়া হয় এবং এর মধ্যে উপযুক্ত নির্দেশক হিসাবে মিথাইল অরেঞ্জ যোগ করা হয় এবং শেষে একটি মাত্রা ধারণ বুলেটে প্রমাণ দ্বিতীয় দ্রবণ অল্প বিন্দু বিন্দু যোগ করা। ওই যে আমরা তোমাদের বলছি না প্রিপেড দিয়ে কী করবো, 10 mL HCl একটা কনিক্যাল ফ্লাক্সে নিব, নেওয়ার পর তার মধ্যে আমরা কি এই মিথাইল অরেঞ্জ দিব। তারপর ওই যে আমরা তোমাদের চিনিয়েছিলাম স্ট্যান্ডের মধ্যে বুরেট লাগানো থাকে তার মধ্যে ফোটায় ফোটায় কী করবো, দ্রবণ যোগ করব। তো দ্রবণ যোগ করতে করতে একটা নির্দিষ্ট মানের পর আসার পর এই দ্রবণের দর বর্ণ পরিবর্তন হয়ে গোলাপি বা এক একটা নির্দেশকের জন্য এক এক রকমের নীল হয়ে যাবে, সাদা পানির মতো দ্রবণটি। তারপর একটা ফোটার পর আর এটা চেঞ্জ হবে না। তো ওইটাই ধরে দিব কি, ওই তুল্যতা বিন্দু। আর এই তুল্যতা বিন্দু দ্বারা কি অপর দ্রবণের আয়তন মেপে নিব এবং সঠিকভাবে মাপার জন্য আমরা কি অ্যাসিড ক্ষার টাইটেশনের মূলনীতি করব, যেমন কি VAMA/X, VBNB/Y। আচ্ছা, VA হইলো অ্যাসিডের আয়তন আর MA হইলো কি অ্যাসিডের ঘনমাত্রা, VA ও VB হলো তোমার ক্ষারের আয়তন ক্ষারের ঘন, X এখানে X হলো ক্ষারের অম্লতা আর ওয়াই হলো কি অম্লের ক্ষারতা।
তো এরপর আমরা কি করব, ওই যে মিনিংগুলো তো বলে এই লেখা আছে, তারপর ব্যবহার করে আয়ত নির্ণয় করে কি নির্ণয় করব, ঘনমাত্রা নির্ণয় করব। আশা করি তোমরা টপিকটা সবাইকে বুঝতে পেরেছো, প্র্যাকটিক্যাল করলে আরও ক্লিয়ার হবে বিষয়টা। এখন পরের টপিকটা দেখো কি বলছে, যে এক নং ও দুই নংয়ের মধ্যে কোনটি সুবিধা। এক নং ছিল মাইক্রো অ্যানালাইটিক্যাল মাইক্রো পদ্ধতি, আরেকটা ছিল সেমি মাইক্রো। এক ও দুইয়ের মধ্যে সুবিধা অসুবিধা আলোচনা করলো। প্রথম মাইক্রো পদ্ধতি সুবিধা, প্রস্তুতির জন্য কম সময় লাগে, কম পরিমাণ নমুনা দ্রাবক ও বস্তু প্রয়োজন, ফলে বর্জ্যের পরিমাণ কম হয় এবং আর্থিক অনেকটা সাশ্রয় হয়। এবার মাইক্রো পদ্ধতির অসুবিধা, খুব সামান্য পরিমাণ বস্তুকে হ্যান্ডেল করা যায় না, যেহেতু খুব অল্প পরিমাণ পদ্ধতি নেওয়া হয়। ওজন ও আয়তন পরিমাপের ক্ষেত্রে খুব সূক্ষ্মতার প্রয়োজন, যন্ত্রপাতিতে খুব ছোট আকার হয়, বাজারে পাওয়া যায় না এবং কি খুব দামি। এটা হলো কি মাইক্রো অ্যানালিটিক্যাল পদ্ধতির অসুবিধা আর কি সুবিধা। তাহলে আমার নিচে এই নিচের পদ্ধতি দুটি সুবিধা অসুবিধা লিখলাম, ঠিক আছে। তারপর যে বিষয়টা হচ্ছে নতুন আরেকটা সৃজনশীল দেখো, সেটা হচ্ছে একটা সৃজনশীল 4 নম্বর। দেখো একটা পাত্র দেওয়া আছে এ, পাত্রটার নাম কি এ, সবাই দেখতেছ আমি জুম করে এ পাত্র, আরেকটা পাত্র বি। এ হলো কি কনিক্যাল ফ্লাস্ক, বি হলো গোলতালি ফ্লাস্ক, এটা হলো মেজারিং সিলিন্ডার, এটা হলো কি বুড়েট। এখন এ পাত্রে মোলার দ্রবণ কত আছে, 250 সেন্টিমিটার কিউব সালফুরিক অ্যাসিড দেওয়া আছে, আর এগুলোর মধ্যে দাগ কাটা আছে। এখন আমাদের প্রথম কোশ্চেন হলো কি, যে ফার্স্ট এইড, আমাদের প্রথম কোশ্চেন হলো কি, হ্যাঁ প্রথম কোশ্চেন হচ্ছে ফার্স্ট এইড বক্স কি। তো ফার্স্ট এইড বক্স হলো পরীক্ষাগারে কি, পরীক্ষাগারে ছোটোখাটো দুর্ঘটনা হয় তখন প্রাথমিক চিকিৎসা প্রদান করার জন্য প্রয়োজনীয় উপকরণ সম্বলিত বক্সকে কি বলা হয়, ফার্স্ট এইড বক্স। যেমন কি তুলা থাকতে পারে, ওয়ান টাইম ব্যান্ডেজ থাকতে পারে, এরা হলো কি বিভিন্ন উপাদান ফার্স্ট এইড বক্সে। তারপর তুমি দ্বিতীয় কোশ্চেনটা দেখো, দ্বিতীয় কোশ্চেনে কি বলছে তোমাদের, যে কোশ্চেন বলছে কি, যে ল্যাবরেটরিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের পরিমিত ব্যবহার। তো ল্যাবরেটরি ব্যবহৃত পরিমিত ব্যবহারের ফলে রাসায়নিক দ্রব্যের অপচয় হয় না, পরিবেশের উপর কোনো বিরূপ প্রভাব পড়ে না, পরীক্ষার্থী স্বাস্থ্যের ঝুঁকি হ্রাস পায়। এখন যদি আমরা অতিরিক্ত করি তাহলে কী হবে, অনেক কেমিক্যাল ক্ষয় হয়ে যাবে, তাহলে অপচয় হবে, আর পরিবেশের এইগুলো তো পরিবেশেই ফেলতে হবে, তখন কি পরিবেশের বিরূপ প্রভাব পড়বে এবং আমাদের স্বাস্থ্যেরও কী হতে পারে, ঝুঁকি হতে পারে। তারপর দেখো গ নম্বরে কী বলছে, এ পাত্রের ভর নির্ণয় করো। এখন এ পাত্রে হলো সালফুরিক অ্যাসিড, আয়তন কত দেওয়া আছে, 250 সেন্টিমিটার কিউব। এরপর আণবিক ভর বের করছি, হ্যাঁ সালফুরিক অ্যাসিড হলো হাইড্রোজেন 1:2, সালফার হলো 32, 1টা অক্সিজেন 16, মোট কত 18, আর মোলার দ্রবণ মানে কি 1 মোলার। তারপর ভর আমরা জানি সি সমান 1000W/mv, W সমান তারপর না যদি আমরা ক্যালকুলেশন করি তখন অ্যান্সারটা এইটা আসে। এখন 4 নম্বরে কী বলছে, যে মাত্রিক ব্যবহারের বিশ্লেষণে কাচের যন্ত্রগুলোর অপরিহার্য বিশ্লেষণ ব্যাখ্যা করো, মানে কার কতটুকু গুরুত্বপূর্ণ। তো দেখো আমরা যদি দেখি এ পাত্রটি হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, যা ছোটো কি ছোটো গলাযুক্ত চ্যাপ্টা তলা বিশিষ্ট কাচের ফ্লাস্ক। আর দেখছই তো আমরা প্রথমে আবার চিত্রের দিকে তাকাই, এ দেখো এ, এ হলো কি যেটা বললাম, হ্যাঁ তাহলে এরকম পাত্রগুলার কি তোমাদের গঠনটা বলতে হবে। বি পাত্র হলো গোলতলির ফ্লাস্ক, সি পাত্রটি হচ্ছে মেজারিং সিলিন্ডার, আর ডি পাত্রটি হচ্ছে কি বুড়েট। বুড়েটের দাগ সুষম ছিদ্র বিশিষ্ট কাচ নল, মেজারিং সিলিন্ডার এক মুখ বন্ধ অন্য মুখ
খোলা, এই যে দেখো মেজারিং সিলিন্ডার, এগুলো কিন্তু আমরা পেট ক্লাসে আসলে ভালোভাবে দেখাবো। এই নিচের সাইডটা বন্ধ, উপরের সাইডটা খোলা, ঠিক আছে? তো তো এখন দেখো আমরা এর দ্বারা কি অপরিহার্য সঠিকভাবে আয়তন পরিমাপের মধ্যে কাজ সামগ্রী হলো কনিক্যাল ফ্লাক্স মেজারিং সিলিন্ডার ও বুলেট। আয়তনিক বিশ্লেষণ অর্থাৎ টাইটেশনের সময় পিপের দ্বারা মেপে নির্দিষ্ট আয়তন টাইটেনকে কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয় এবং বুলেট হতে টাইটারে যোগ করে উপযুক্ত নির্দেশ দ্বারা টাইটেশনকে সম্পন্ন করে। একটু আগে যে বিষয়টা আলোচনা করেছি এগুলি সবগুলা দিয়ে কি এ সি আর ডি কি প্রয়োজন আছে। তারপর মেজারিং সিলিন্ডার ব্যবহারের মাধ্যমে ল্যাবরেটরি নির্দিষ্ট আয়তনের স্থানান্তর করা যায়। ধরো আমি সালফিউরিক অ্যাসিড নিলাম, তখন কি করলাম ওই মেজারিং সিলিন্ডারে নিলাম, 10 ml লাগলে 10 ml, 5 ml থাকলে 5 ml, 2 ml থাকলে 2 ml। এর আগে কিন্তু আমরা মেজারিং সিলিন্ডার নিয়ে কি আলোচনা করছি, আবার বুলেটের সাহায্যে কি নির্দিষ্ট আয়তন অন্য পার্টে স্থানান্তর করা যায়। এটি সাধারণত 50 ml আয়তন হয়ে থাকে। এর সাহায্যে ওই যে আমরা বলছি না 0.1 ml আয়তন সঠিকভাবে মাপা যায়। উল্লেখিত কনিক্যাল ফ্লাক্স বুরেট মেজারিং সিলিন্ডার সূক্ষ্ম আয়তন পরিমাপের জন্য ব্যবহার, কিন্তু গোলতালি ফ্লাক্সের সাহায্যে সূক্ষ্ম আয়তন পরিমাপ করা যায় না। উত্তাপের সাহায্যে বিক্রিয়াটির ঘটনা হয়। উপরোক্ত আলোচনাতে ব্যবহারিক দিক থেকে বিবেচনা করে গোলতালি ফ্লাক্স ব্যতীত ACD তিনটাই কি তোমাদের আমাদের আয় মাত্রিক বিশ্লেষণে বা টাইটেশনে অনেক গুরুত্বপূর্ণ। আজকে আশা করি টপিকসগুলো সবাই বুঝতে পেরেছো। এই বলেই আমার ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই বাসায় টপিকসগুলো ভালোভাবে পড়বে।